স্বাগতম জানাচ্ছি সবাইকে। তো এই চতুর্থ অধ্যায়, ফিনান্সের এই চতুর্থ অধ্যায়ের সাথে হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের দুইটি অধ্যায় হুবহু এক। হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্র তৃতীয় অধ্যায় নগদ প্রবাহ বিবরণী এবং হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্র দশম অধ্যায় ব্যবস্থাপকীয় হিসাব বিজ্ঞান, ওখানে সমচ্ছেদ বিন্দু নামের একটা টপিক আছে। তো আজকের এই অধ্যায়টা যদি আমরা ভালো করে করি তাহলে এক দিলে তিন পাখি মারা হবে, দুই পাখি না, এক দিলে তিন পাখি মারতে পারবো। ফিনান্সের চতুর্থ অধ্যায় কাভার করব, হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্র তৃতীয় অধ্যায় কাভার হবে, হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্র দশম অধ্যায় কাভার হবে। সো এই অধ্যায়টা খুবই গুরুত্বপূর্ণ, তো আমি তোমাদেরকে আশা করব অধ্যায়টা তোমরা ভালো করে খেয়াল করো। তো আমাদের প্রথম টপিক হলো আর্থিক বিশ্লেষণ কি। শিখাতে বন্ধুরা, তোমরা স্ক্রিনে কি দেখতে পাচ্ছ? একটা কোম্পানি, একটা কোম্পানি, এটা হতে পারে গ্রামীণফোন কোম্পানি, এটা হতে পারে পূবালী ব্যাংক লিমিটেড কোম্পানি, এটা হতে পারে গ্লাক্সো স্মিথ ক্লাইন কোম্পানি, এটা ফার্মাসিউটিক্যালস কোম্পানি হতে পারে, এটা কোনো গার্মেন্টস কোম্পানি হতে পারে, এ নাম্বার অফ রিজনস ক্যানই আর এক্সাম্পল ক্যানই কি। তো একটা কোম্পানির সাথে অনেকের সম্পর্ক জড়িত, যেমন যারা লোন দেয়, একটা কোম্পানিতে যারা লোন দেয় ঋণদাতা, তাদের স্বার্থ জড়িত। একটা কোম্পানির সাথে পাওনাদার, তারা কোম্পানির সাথে তাদের জড়িত, তারা তা পাওনা টাকা পাবে কি না এই ব্যাপারে তারা একটা জড়িত। যারা বিনিয়োগকারী তাদের একটা স্বার্থ জড়িত, যারা সরকার তাদের স্বার্থে জড়িত, ম্যানেজমেন্ট তাদের স্বার্থ জড়িত, বোর্ড অফ ডিরেক্টর্স তাদের স্বার্থ জড়িত। একটা কোম্পানির সাথে অনেক অনেক পার্টির স্বার্থ জড়িত থাকে। কেন জড়িত থাকে? ঋণদাতারা জানতে চায় যে ঋণের সুদ কোম্পানি দিতে পারবে কিনা, পাওনাদাররা জানতে চায় তাদের পাওনা টাকা সঠিক সময়ে পাওয়া যাবে কিনা। এরপর যারা ম্যানেজমেন্ট, তারা জানতে চায় যে কোম্পানির অবস্থা কি। এরপর যারা বিনিয়োগকারী, তারা জানতে চায় যে বিনিয়োগকৃত অর্থ থেকে লভ্যাংশ পাবো কিনা। যারা সরকার, তারা জানতে চায় এই কোম্পানি ঠিকমতো ট্যাক্স ভ্যাট পে করতে পারবে কিনা। বোর্ড অফ ডিরেক্টর্স জানতে চায় যে কোম্পানি সম্পর্কে, তারা কেন জানতে চায় যে কোম্পানি ভালো অবস্থায় রান করতেছে কিনা। ম্যানেজমেন্ট জানতে চায় তারা মুনাফা পাবে কিনা। তো আ লট অফ নাম্বার অফ পার্টিস হ্যাভ ইন্টারেস্ট অন কোম্পানি, বাট কোম্পানি তো সেই ঢাকায়। তুমি বিনিয়োগকারী, বিনিয়োগ করেছো ময়মনসিংহে বসে, তুমি ঋণ দিয়েছ ময়মনসিংহে বসে, তুমি জামালপুরে থেকে কোম্পানিতে ইনভেস্ট করেছো। সো হাউ ক্যান ইউ গেট দ্য রাইট ইনফরমেশন অ্যাবাউট দ্য কোম্পানি? তো কোম্পানির ইট বালু সিমেন্ট অর্থাৎ কোম্পানির দশতলা বিল্ডিং, এইটা দেখে কি আসলে কোম্পানির সম্পর্কে আমরা সঠিক তথ্য জানতে পারবো? না। কোম্পানির সম্পদ কীরকম, কোম্পানির দায় কীরকম, আর্থিক অবস্থা কীরকম, কোম্পানি কি প্রফিট করতেছে, কোম্পানির সফল অবস্থা কীরকম, কোম্পানির দুর্বল দিক কী কী আছে, এগুলো জানার জন্যই আমরা একটা কোম্পানির ফিনান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালাইসিস করি। আর্থিক অবস্থার জানার জন্য কোম্পানির আর্থিক বিবরণী অ্যানালাইসিস করি। এই আর্থিক বিবরণীর ভিতরে বিভিন্ন জিনিস থাকতে পারে, আয় বিবরণী থাকতে পারে, আর্থিক অবস্থার বিবরণী থাকতে পারে, নগদ প্রবাহ বিবরণী থাকতে পারে, সংরক্ষিত মুনাফা বিবরণী থাকতে পারে। কোম্পানি এই সকল ডকুমেন্টস বা এই সকল পেপার অ্যানালাইসিস করে একটা প্রতিষ্ঠান সম্পর্কে তার সফল দিক, দুর্বল দিক, তার দায় দেনা সম্পত্তি এগুলো জানতে পারে। তো আর্থিক অবস্থার বিবরণী অ্যানালাইসিস করা মানেই হলো আর্থিক বিশ্লেষণ। আর্থিক অবস্থার বিবরণী অ্যানালাইসিস করা মানেই হলো আর্থিক বিশ্লেষণ। এখন এই আর্থিক বিবরণীর ভিতরে সাধারণত চারটা আর্থিক বিবরণী আমরা দেখে থাকি। দেয়ার আর ফোর মেইন ফিনান্সিয়াল স্টেটমেন্ট। সেই চারটা আর্থিক বিবরণীর ভিতরে প্রথমে হলো আর্থিক অবস্থার বিবরণী, যেখানে কোম্পানির দায়, সম্পদ এবং ওনার্স ইকুইটি দেখানো হয়। এরপর হলো আয় বিবরণী, ইনকাম স্টেটমেন্ট, যেখানে আয় ব্যয় লাভ ক্ষতি দেখানো হয়। সংরক্ষিত আয় বিবরণী, কোম্পানির একটা অংশ, মুনাফার একটা অংশ ডিস্ট্রিবিউট করে না, রিজার্ভ করে, এটাও একটা আর্থিক বিবরণী। এরপর হলো নগদ প্রবাহ বিবরণী, যেটাকে আমরা বলি ক্যাশ ফ্লো স্টেটমেন্ট। এই চারটা আর্থিক বিবরণী অ্যানালাইসিস করা মানেই হলো আর্থিক বিশ্লেষণ। এছাড়াও আর্থিক বিবরণী এই চারটা বাদে আরেকটি বিবরণী আছে, যেটা আর্থিক বিবরণীর মূল অংশ না, কিন্তু তারপর এটা মূল অংশের ভিতরে অনেকে বলে, সেটা হলো আর্থিক বিবরণীর সাথে সংশ্লিষ্ট টিকা বা ফুটনোট। এখন আমরা দেখব আর্থিক বিবরণী বিশ্লেষণের কৌশলগুলো কী কী। প্রথম কৌশল হলো তুলনামূলক আর্থিক বিবরণী। তুলনামূলক আর্থিক বিবরণী হলো কয়েকটা বছর তুলনা করা। যেমন এখানে তোমরা দেখতে পাচ্ছ, আমি একটু বড় করে দিচ্ছি, এখানে তোমরা দেখতে পাচ্ছ, দেখো
এখানে দেখো দুইটা বছর দেখা যাচ্ছে, এটা হলো 2008 2007। এই তুলনামূলক আর্থিক বিবরণী বলতে বোঝাচ্ছে যে কয়েকটা বছরের কম্পারেটিভ অ্যানালাইসিস, অর্থাৎ আগের বছরের সাথে বর্তমান বছর, এই কম্পারেটিভ অ্যানালাইসিসের মাধ্যমে একটা প্রতিষ্ঠানের সফলতা দুর্বল দিক অ্যানালাইসিস বা বের করা, চিহ্নিত করা সম্ভব। সমআকার আর্থিক বিবরণী বিশ্লেষণ, এটাও একটা বিশ্লেষণের অংশ। এটা হলো কোম্পানির আর্থিক বিবরণীতে যে সমস্ত আইটেম আছে, যে সমস্ত তথ্য আছে, সেগুলো টাকায় না দেখাইয়া পার্সেন্টেজ মানে শতকরা হারে দেখানো হয়। এই কৌশলকে বলা হয় সমআকার আর্থিক বিবরণী বিশ্লেষণ। অনুপাত বিশ্লেষণ আছে, এটির উপরে তোমরা ফিনান্স হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্র ষষ্ঠ অধ্যায় একটা আলাদা অধ্যায় পাবা আর্থিক বিবরণী বিশ্লেষণ, অনুপাত বিশ্লেষণ। আর্থিক বিবরণীর প্রত্যেকটা আইটেম, একটা আইটেমের সাথে আর একটা আইটেমের সম্পর্ক বিশ্লেষণ করাকে বলা হয় অনুপাত বিশ্লেষণ, যার মাধ্যমে আমরা কোম্পানির সচ্ছলতা অবস্থা জানতে পারবো, কোম্পানির সলভেন্সি জানতে পারবো, প্রফিটেবিলিটি জানতে পারবো, কোম্পানির লিকুইডিটি জানতে পারবো। এটাও একটা আর্থিক বিবরণী বিশ্লেষণের একটা কৌশল। নগদ প্রবাহ বিশ্লেষণ, কোম্পানির নগদ আন্তঃপ্রবাহ, নগদ বহিঃপ্রবাহ এগুলো বিশ্লেষণ করে নগদ প্রবাহ বিবরণী তৈরি করেও একটা কোম্পানির বিশ্লেষণ করা যায়। ব্রেক ইভেন বিশ্লেষণ, সমুচ্ছেদ বিন্দু, এটা সম্পর্কে আমি নেক্সট আলোচনা করবো ইনশাল্লাহ, এটাও এক ধরনের আর্থিক বিশ্লেষণের অংশ। তো এই হলো আর্থিক বিশ্লেষণের কৌশল। এখন আমরা দেখবো নগদ প্রবাহ কি। নগদ প্রবাহ সম্পর্কে তোমরা জানো ক্যাশ ফ্লো। এই ক্যাশ ফ্লো দুই ধরনের হতে পারে, ক্যাশ ইনফ্লো নগদ আন্তঃপ্রবাহ, আর হলো ক্যাশ আউটফ্লো নগদ বহিঃপ্রবাহ। নগদ আন্তঃপ্রবাহ মানে হলো যেন তুমি জমি বিক্রি করেছো, তুমি শেয়ার বিক্রি করেছো, অথবা তুমি দেনাদারের কাছ থেকে টাকা পেয়েছো, তুমি মজুত পণ্য বিক্রি করেছো, এগুলো নগদ আন্তঃপ্রবাহ। নগদ বহিঃপ্রবাহ, তুমি একটা জমি কিনেছো, দালান কিনেছো, শেয়ার ইনভেস্ট করেছো, পানাদারকে পরিশোধ করেছো, এগুলো আর কি। এই নগদ প্রবাহ তিন ধরনের হতে পারে, তোমরা দেখতে পারো। একটা হলো পরিচালন কার্যক্রম থেকে নগদ প্রবাহ, একটা প্রতিষ্ঠানের পরিচালনা সংক্রান্ত যেই ক্যাশ ফ্লোটা জেনারেট হয়, দেনাদারকে দেনাদার থেকে টাকা আদায়, পাওনাদারকে পরিশোধ, মজুত পণ্য ক্রয়, এই সমস্ত আইটেমগুলো এই পরিচালন কার্যক্রম থেকে নগদ প্রবাহে আসে। বিনিয়োগ কার্যক্রম থেকে নগদ প্রবাহ, অর্থায়ন কার্যক্রম থেকে নগদ প্রবাহ। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ যে পরিচালন কার্যক্রম থেকে নগদ প্রবাহ, একটা হলো নগদ আন্তঃপ্রবাহ, নগদ বহিঃপ্রবাহ, এই দুই ধরনের হতে পারে। বিনিয়োগ কার্যক্রম মানে হলো তুমি ইনভেস্ট করেছো, ধরো একটা জমি কিনেছো, স্থায়ী সম্পত্তি ক্রয় বিক্রয়, স্থায়ী সম্পত্তি ক্রয় বিক্রয়কে সাধারণত এই বিনিয়োগ কার্যক্রমের ভিতরে ফেলানো হয়। স্থায়ী সম্পত্তি ক্রয় করলে টাকা চলে যায়, এটা নগদ বহিঃপ্রবাহ, আর স্থায়ী সম্পত্তি বিক্রি করলে টাকা আসে, এটা নগদ আন্তঃপ্রবাহ। আর অর্থায়ন কার্যক্রম, এটা শেয়ার বাজারের সাথে জড়িত, আর্থিক বাজারের সাথে শেয়ার ঋণপত্র যখন কিনি আমরা, টাকা চলে যায়, নগদ বহিঃপ্রবাহ। আর শেয়ার থেকে আমরা যদি লভ্যাংশ পাই, শেয়ার বিক্রি করার দ্বারা আমরা নগদ আন্তঃপ্রবাহ হয়, এগুলো আর কি এটার ভিতরে। এখন নগদ প্রবাহ বিবরণী তৈরির পদ্ধতি দুই ধরনের, এটা আমরা নেক্সট ক্লাসে আলোচনা করব শিক্ষার্থী বন্ধুরা। এটা আজকে আলোচনা আমাদের বিষয় না, এটা আমরা ইনশাল্লাহ নেক্সট ক্লাসে আলোচনা করার চেষ্টা করব। তো শিক্ষার্থী বন্ধুরা, এই হলো মোটামুটি আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু ছিল, আমরা তোমাদের সাথে আলোচনা করার চেষ্টা করেছি। আজকে আমরা আর্থিক অবস্থার আর্থিক বিশ্লেষণ সম্পর্কে আমরা আলোচনা করেছি, আর্থিক বিশ্লেষণ কি, কয় ধরনের আর্থিক বিবরণী হয়। তো আজকের ক্লাসটা কেমন লেগেছে তোমরা কমেন্টসে জানাও। এবং হাবিব একটা প্রশ্ন করেছে, স্যার 30 মার্চ কলেজ খুলবে কিনা। অবশ্যই 30 মার্চ কলেজ খোলার 100% সম্ভাবনা আছে। মাঝখানে আমরা শুনেছিলাম হয়তো নাও খুলতে পারে, বাট আমরা একটা পরিপত্র দেখেছি 30 মার্চ ইনশাল্লাহ আমাদের কলেজ খোলার সম্ভাবনা আছে। তোমরা একটু আমাকে কমেন্টসে জানাও আজকের ক্লাসটা তোমাদের কেমন লেগেছে। আর হলো আমরা নেক্সট ক্লাস থেকেই অঙ্ক শুরু করব, তবে এই অধ্যায়ের উপর আমি অলরেডি দুটো ক্লাস করেছি। তোমরা ইউটিউবে গেলে, ইউটিউবে প্লে লিস্টে আমার সেই ক্লাসের টপিক দেওয়া আছে, ফিনান্স চতুর্থ অধ্যায় আর্থিক বিশ্লেষণ, ওটা সম্পর্কে দুইটা টপিক আমার আলোচনা করা আছে, বোর্ডের দুইটা কোশ্চেন সলভ করেছি। তো ওইটা তোমরা একটু দেখতে পারো, একটু দেখতে পারো, তোমাদেরকে আমি অনুরোধ করবো তোমরা একটু দেখে আসো আমার প্লে লিস্ট থেকে, আর নেক্সট ক্লাসে তোমরা আলোচনা করবে। তাহলে আমরা বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকো, নিরাপদে থাকো, অবশ্যই বাবা মাকে করোনার টিকা দাও, এবং সবাই মাস্ক ব্যবহার করো, যেখানেই যাও মাস্ক ব্যবহার করো, নিয়মিত হাত ধো, এবং স্বাস্থ্যবিধি মেনে জীবনযাপন করো। আল্লাহ তাআলা তোমাদের সবাইকে নিরাপত্তা দান করো। আসসালামু আলাইকুম।